আমি ডক্টর জ্যোতির্ময় শর্মা, কর্মরত আছি ফরাজি ডেন্টাল হসপিটাল, এটা বনশ্রী মেরা দিয়া রামপুরা ঢাকা বাংলাদেশ। যে বিষয়টা নিয়ে আসলে বলতে চাই সেটা হলো, বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে সেভাবে আমাদের বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশও শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতিতে উল্লেখযোগ্য হারে এগিয়ে চলছে বিশ্বের সাথে সমান্তাল মিলিয়ে। আর এই বলা হয় এরকম যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন অ্যান্ড দ্য ইংলিশ ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ দিস এডুকেশন সিস্টেম। তো সত্যি বাংলাদেশে ইংরেজি শিক্ষা বা ইংরেজি জানার যে ব্যাপকতা দিন দিন বেড়ে যাচ্ছে প্রত্যেকটা সেক্টরে, সেজন্য আসলে বলতে হয় এর বিকল্প আসলে কিছুই নেই। আপনি বাইরে কোনো দেশে উচ্চতর ডিগ্রি নিতে গেলেও আপনাকে ইংলিশে দক্ষতা অর্জন করতেই হবে, সেজন্য আইএলটিএস লাগবে, আপনার স্পিকিং, লিসনিং, রাইটিং অ্যান্ড রিডিং সব ক্ষেত্রে আপনাকে পারদর্শী হতে হবে। আর বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান ইংরেজি শিক্ষার ব্যাপারে বা ইংরেজি শিক্ষার প্রচারের জন্য কাজ করে যাচ্ছে, তার ভিতরে অন্যতম হলো ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড, আমাদের অত্যন্ত পরিচিত, আমাদের শ্রদ্ধাভাজন ভাই ইলিয়াস হোসেন, ওনারই তত্ত্বাবধানে বাংলাদেশে বিশেষ করে রামপুর এবং বনশ্রী জোনে ওনার এই প্রতিষ্ঠানটি, যিনি সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছেন ইংরেজি প্রসারের লক্ষ্যে। আর এর পেছনে উনি অত্যন্ত শ্রম দিয়ে যাচ্ছেন যেন প্রত্যেকটা মানুষ তাদের বেসিক ইংলিশ নলেজটাকে গেইন করতে পারে। এই জন্য আমরা অবশ্যই তাকে সাধুবাদ জানাই এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি, যেন তার প্রতিষ্ঠানটি আরও উচ্চতর জায়গায় পৌঁছাতে পারে এবং সফলতার শীর্ষে উঠে আসতে পারে। এই শুভকামনায় থাকলো আপনার জন্য।